কানত মেরো সাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ রেডি করলাম। জাহান্নাম আল্লাহ ফাঁদ পেতে রেখে যায়, গোপন ফাঁদ আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানত মেরো সাদা, নিশ্চয় জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। যখন তোর আমার কাছে আসবি রে মুজরিমের দল, তখন তোরা ফেসে যাবে জাহান্নামে, ফেসে যাবে আর আগাতে পারবি না। এই গোপন পদে যাবে কে, এই জাহান্নাম যাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য পর্তবর্তল স্থল, সীমা লঙ্ঘনকারীদের জন্য পর্তবর্তল স্থান। মানে যেদিন আপনি জন্ম নিয়েছিলেন আপনি ছিলেন জান্নাতি, এটা হিন্দুর বাড়িতে যে বাচ্চাটা জন্ম নেয় সেও কিন্তু মুসলিম হয়ে জান্নাতি হয়ে জন্ম নেয়, এটা ইহুদির বাড়িতে যে বাচ্চাটা জন্ম নেয় সেও কিন্তু জান্নাতি মুসলিম হয়ে জন্ম নেয়। যখন তার বয়স হতে থাকে, জ্ঞান বিচক্ষণতা হতে থাকে ও তার জ্ঞানের ওপরে ডিপেন্ড করে চলতে থাকে, তখন তার কর্মের কারণে আল্লাহ জান্নাত কেটে জাহান্নাম বানিয়ে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে ওদের জন্য এই জাহান্নাম, ওদের জন্য এই গোপন ফাঁদ। এই জাহান্নামে তারা কতদিন থাকবে বন্ধুরে? আমার আল্লাহ বলেন লিত্তাগিনা সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে রে, ওখানে তারা যুগের যুগ পার করবে, ওদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের শুনিয়ে দেয়, জান্নাত এবং জাহান্নাম ভালো করে বোঝার চেষ্টা করেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে, নবী বলছেন ওই ফাঁকা জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন, ওই পশুটা গরু না দুম্বা না ভেড়া না উটো না ছাগল আর কিছু, আজীব রকম লাগবে। তো নবীজি বলছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন, যে আমার আল্লাহ একটা ছুরি নিয়ে চাকু নিয়ে ওই পশুটাকে গরু জবাইয়ের মতন জবাই করবেন, জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও জান্নাতি রে আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জান্নাতিরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন বলছেন ও জাহান্নামী রে তোমরা বলো আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জান্নাত এবং জাহান্নাম এরা উভয় বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন রে জান্নাতি রে আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মরণ, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম রে জান্নাতিরা, আর তোদের মরণ হবে না, চিরসুখে জান্নাতে বাস করো, তোমাদের আর মরণ হবে না, মত হবে না, তোমরা চিরসুখে জান্নাতে বাস করো। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলবেন রে জাহান্নামীরা আমি কি করলাম তোমরা জানো কি? তারা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা বলতে পারবো না। তখন আল্লাহ বলছে বান্দা আমি যে পশুটাকে জবাই করে দিলাম রে জাহান্নামীরা, এই পশুটার নাম মর, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম রে জাহান্নামীরা, তোমাদের আর মরণ হবে না, যুগ যুগ ধরে জাহান্নামে বাস করো, এই জাহান্নামে তোমাদের সেখানে তারা মরবে না, মরবে না, এরই নাম জাহান্নাম। ওই জাহান্নামে মানুষেরা যুগের যুগ কালের কাল পার করবে, এরই নাম জাহান্নাম। তা আমার আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই
জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। এরপরে আল্লাহ বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার তাদের দিবে না, ঠান্ডা পানিও তাদের দিবে না, ঠান্ডা খাবার জাহান্নামে হবে না, শীতলতা গ্রহণ করতে দেওয়া হবে না, ঠান্ডা পানিও জাহান্নামীরা পাবে না। জাহান্নামীদের খাবার কেমন, জাহান্নামীদের খাবার কেমন, জাহান্নামীদের খাবার কেমন? তো আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া কাসাকা, ওদেরকে ফুটন্ত আগুনের মতো জ্বলন্ত পানি, ফুটন্ত পানি, সেই পানি হাত দেওয়া যাবে না, ফুটন্ত তকবাক করে ফুটবে এমন পানি জাহান্নামীদের দেবে, জাহান্নামীদের ঠান্ডা খাবার দেবে না। অন্য জায়গায় আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবেন, ওই জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে, আত্মা শুকিয়ে যাবে, তখন জাহান্নামীরা বলবেন ওগো আল্লাহ তুমি না দয়ালু মেহেরবান, তুমি একটু দয়া করে পানি পান করাও, আল্লাহ তুমি না দয়ালু মেহেরবান, আল্লাহ পানির ব্যবস্থা কি করবে না, তুমি না দয়ালু মেহেরবান। এই জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে মেঘ রেডি হয়েছে, বৃষ্টি রেডি হয়ে গেছে, আকাশে মেঘ মালা রেডি হয়ে গেছে, জাহান্নামীদের অন্তর খুশি হয়ে যাবে, আল্লাহ পানির ব্যবস্থা করেছে। এই জাহান্নামীরা সঙ্গে সঙ্গে আকাশের দিকে হা করে থাকবে পানির জন্য, উপর দিক থেকে পানি পড়বে এতটাই গরম পানি, মায়েরা বোনের আমার যখন তারা ওই পানি খাবে, ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, নাড়ি ভুঁড়ি কলিজা গুলো গরম পানি সহ্য করতে না পেরে ভেতর থেকে বেরিয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, এমন গরম পানি জাহান্নামীদের দেওয়া হবে। জাহান্নামীরা ঠান্ডা খাবার পাবে না, পাবে না, পাবে না। বুঝিবে 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 বান্দা হর, ওই তোরে বারে বারে কিছু বোঝা যায়। আজরা ইলাহি ব, আজরা ইলাহি ব, তোকে লগে ধরি ব, এদিন বুঝিবি তাই, যাব হে লাগিব, যাব হে লাগিব, অকলে অকলে সাই থাকিব রই রই, এদিন বুঝিবি তই, এ বান্দা হর এদিন বুঝিবি তই। কেন কেন এই জাহান্নামে তাদের কোন দেওয়া হবে? এরপরে কোরআনে বলেছেন আল্লাহ সিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নাম যুমারা, কিছু কিছু জাহান্নামীকে কিয়ামতের দিন পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অন্য অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ কেন, কেউ কেন তাদের এইভাবে জাহান্নাম দেওয়া হয়, কোন কারণে তাদের জাহান্নাম দেওয়া হয়? তখন আমার আল্লাহ বলছেন শুনে লও, আমি কার ওপরে কোন রকম জুলুম করি না, যে যেমন গুনাহ করেছে ওই রকম শাস্তি তারা পাবে, জাজা আউমি ফাকা, যে যেমন গুনাহ করেছে ওই রকম জাজা সে আজকে পাবে, আমি আল্লাহ কার ওপরে কোন রকম জুলুম করি না। তখন জাহান্নামীরা বলবেন আল্লাহ কেন, কি গুনাহ করেছিল এরা, কি গুনাহ করেছে
যাচ্ছে, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হয়, এরা জাহান্নাম কেন যাচ্ছে কারণটা বলে দাও। তো আমার আল্লাহ জাহান্নামে যাওয়ার কারণ বলছে ভাইরা মায়েরা, আল্লাহ বলছে ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই। কিয়ামতের দিনকে তারা অস্বীকার করেছিল, বিচারের দিনকে তারা নাকচ করেছিল, অস্বীকার করেছিল। এই কিয়ামতের দিন অস্বীকার করার কারণে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। হে মুসলমান, তুমি নিজেকে কেন একবার বিবেচনা করতে পারো না, নিজেকে কেন একবার বিবেচনা করতে পারো না, কেমন করে তুমি পরকাল ভুলে যাও? তুমি কি দেখতে পাও না তোমার দাদা সেও নামাজ পড়ে নাই পরকাল অস্বীকার করেছিল? ওই তোমার দাদা, সে তো আজ পৃথিবীতে নাই, কবরে চলে গেছে পরকালের মেহমান। তোমার বাবা তোমার চাইতে বেশি মালদার ছিল, সেও পরকাল অস্বীকার করেছিল, নামাজ রোজা করে নাই। কই তোমার দাদা, কই তোমার বাবা, তারা তো আজকে পর জগতের মেহমান। আল্লাহ বলছে কেমন করে অস্বীকার করা, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, আমার কাছে তোদের ফিরতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোদের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে নয় হিসাব দিতেই হবে, পালাবার কোনো উপায় নাই, ভাগবার উপায় নাই। তো তুমি কেমন করে ভুলে যাও, তুমি কেন বুঝতে পারো না মরতে হবে, কেমন করে তুমি ভুলে যাও পর জগতে তোমাকে যেতেই হবে, এই দুনিয়াতে কেউ থাকবে না। এ দুনিয়া রহনে কে লিয়ে নহি হ্যায় বলকে জানে কে লিয়ে আনা হ্যায়। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, স্টেশনে যেমন কেউ বাস করতে যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো, এই জায়গাগুলো কেউ বাস করতে যায় না। এ দুনিয়া রহনে কে লিয়ে নহি হ্যায় বলকে জানে কে লিয়ে আনা হ্যায়, আগর রহনে কে লিয়ে আনা তো জগা হি নহি মিলতা। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, কেউ থাকবে না। কই তোমার দাদা, কই তোমার বাবা, কই তোমার কাকা, তার কোথায়? তারা তো নাই, ওরা পর জগতের মেহমান। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব বন্ধুরে মিলিয়ে দেখো, তোমাকেও আল্লাহর কাছে যেতে হবে। আমার আল্লাহ বলছেন এরা জাহান্নাম কেন যাবে, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ এক নম্বর কারণ বলছে, ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই। কিয়ামতকে অস্বীকার করার কারণে তারা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কারণ কি, আমার আল্লাহ বলেন ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযযাবা, এরা আল্লাহর কালামকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে অস্বীকার করেছিল, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করেছিল, নাকচ করে দেওয়ার কারণে তারা জাহান্নাম যাবে। ওদের টেনে টেনে জাহান্নাম বড় হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। আমার আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদের অপরাধী প্রমাণ করব আর জাহান্নাম দিব। সামনে জাহান্নাম, আর পালাতে পারবে না। কেমন করে অপরাধী প্রমাণ করবেন? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ আপনার জীবনী লিখেছেন, একটা কিতাব বানিয়েছে, ওই কিতাব দিয়ে আপনাকে প্রমাণ করবে আপনি অপরাধী জাহান্নামে, এরপরে জাহান্নাম দেবেন। তখন আমার আল্লাহ, যখন আমার আল্লাহ জাহান্নামীদের জাহান্নামে ঢুকিয়ে দেবেন, আর
আর কেউ বাদ নাই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে, দরজাতে আল্লাহ তালা লাগিয়ে দিবেন, লক করে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে আমি আজকে রহমান নয় দয়া করব না, আজকে তোমাদের জন্য কোন রকম দয়া করব না, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো বাড়াবো, কোন রহম হবে না, চলে যাও চলে যাও জাহান্নামে, এরা জান্নাতে যাবে না যাবে না যাবে না, হায় হায় রে মুসলমান করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান, মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি, শয়তানের দল ভারি করলি, তোরা বোকা মুসলমান, তোদের হবে জাহান্নাম, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। এতক্ষণ যা শুনলেন, এবার একটা দিন দেখাবো, আপনারা আমার দিকে তাকান, মামনেরাও তাকান, আপনারাও তাকান, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কি, জান্নাত, জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, আমার দিকে তাকান, অন্যদিকে নয়, এটা যদি দেখাবো, এতক্ষণ যা বললাম বললাম, এবার আপনারা দেখবেন, জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং বিল্ডিং, কারো দশতলা তো কারো বিস্তারা, যাই হোক, তো আমার দিকে তাকান, যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর কেউ বাকি নাই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে আর কেউ বাকি নেই, ভালো করে দেখেন তো, জান্নাতে একজন আরেকজনের সঙ্গে গল্প করবে ফ্ল্যাটে, বুঝানোর জন্য বলছি, আমি আমার ফ্ল্যাটে আছি, ইনি যেমন চলে এলেন ওরকম আর কেউ আসবেন, আর কেউ আসবেন, এসে জান্নাতির ভিতরে গল্প করবেন, গল্প করতে করতে এমন গভীরে চলে যাবেন তাদের আর অন্য কোনো খেয়াল থাকবে না, ধ্যান ধারণা থাকবে না, হঠাৎ করে জান্নাতিদের সামনে জাহান্নাম পেশ করা হবে, হঠাৎ করে জান্নাতিদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে, যে জান্নাতিরা জাহান্নাম দেখবে সবাই ধকমক হয়ে হাঁকাচাকা খেয়ে যাবে, ছিটকে যাবে, ভয় পেয়ে যাবে, আর ভয় পাবে কেন, সঙ্গে সঙ্গে আমি বলবো, উনি বলবেন, ইনারা বলবেন, ওই যে ওই যে ওই যে ওই যে জাহান্নাম, ওই জাহান্নাম, ওই যে ওইটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে, ইনি বলবেন ওটা আমার বোন, জাহান্নাম চলে গেছে, উনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা, জাহান্নাম গেছে, তো জান্নাতিরা তখন বলবে কেন কেন, কিসের কারণে, কেউ কেন তারা জাহান্নাম গেল, কিন্তু জাহান্নামীরা কেউ তার উত্তর খুঁজে বের করতে পারবে না, আমি একটা আয়াত পড়বো দেখেন, হঠাৎ করে জান্নাতিরা জাহান্নামের গেটে দেখতে পাবেন একজন ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো মালিক, দারোয়ান ডিউটি পালন করছে, জান্নাতিরা তখন বলবেন ও আল্লাহর ফেরেশতা মালিক, তুমি বলো এটা আমার ভাই, এটা বোন, ওটা ভাগনা ভাতিজা, এরা কেন কেন সাকার নামে জাহান্নাম গেল, জাহান্নামের দারোয়ান বলছে বলবেন তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কিসের কারণে তোমাদের ভাই বোনেরা জাহান্নাম গেল, এবার জান্নাতিরা আমরা তখন জাহান্নামীদেরকে বলবো ও জাহান্নামী ভাইরা বোনেরা ও ভাগনা ভাতিজেরা তোমরা বলো কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে, বলো কোন কারণে তোমাদের সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো, ওই জাহান্নামীরা তখন বলবে ও জান্নাতি ভাইরা শুনে লাও, চারটা কারণে আমার আল্লাহ আমার
কেসাকার নামে জাহান্নাম দিয়েছে।